চলতি অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেটে সাতটি মূল বিষয়ের উপর জোর দেওয়া হয়েছিল এই অগ্রাধিকারের বিষয়গুলিকে একসঙ্গে সপ্তর্ষি বলে উল্লেখ করা হয়েছে করেছিল মোদী সরকার এই অগ্রাধিকারের জায়গাগুলি বিবেচনা করার জন্য বারোটি গুরুত্বপূর্ণ বাজেট পরবর্তী ওয়েবিনারে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বুধবার এক বিবৃতিতে জানিয়েছেন অর্থমন্ত্রক মন্ত্রকের ঘোষণা অনুসারে ওয়েবিনারগুলি তেইশ ফেব্রুয়ারি থেকে আগামী এগারো মার্চের মধ্যে অনুষ্ঠিত হবে কেন্দ্রীয় বাজেটে যে সকল ঘোষণা করা হয়েছে সেগুলির বাস্তবায়নের সমন্বয় আনতে সমস্ত স্টেক হোল্ডারদের একত্রিত করার জন্য এই বাজেট পরবর্তী মিনারগুলিতে অংশ নিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী